প্রধানমন্ত্রী বাংলাদেশের সক্ষমতা পৃথিবীকে জানান দিয়েছেন। মৌলবাদীদের অযৌক্তিক দাবির সঙ্গে আপোষ নয় হানিফ। বিচারের ভয়ে আজীবন ক্ষমতায় থাকতে যাচ্ছে আওয়ামী লীগ, রিজভি নতজানু রাজনীতি আওয়ামী লীগ করে না স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী বাংলাদেশের সক্ষমতা পৃথিবীকে জানান দিয়েছেন। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রায় সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের সক্ষমতা পৃথিবীকে জানান দিয়েছেন। আজকে সমগ্র দেশ, দেশের মানুষ উল্লাসিত, উচ্ছ্বাসিত। রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কৃতি শিল্পী উৎসব সম্মাননা বাঙালি তীর্থভূমি স্মরণিকা প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেতু শুরুতে ষড়যন্ত্রকারীদের সেই বক্তব্যগুলো নতুন করে আপনারা মনে করিয়ে দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বব্যাংক উ করলে যারা এখানে লাভ দেয়, আন্তর্জাতিক কোনো মহল বা গোষ্ঠী যখন আমাদের দেশের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন যারা তাদের পক্ষে সংবাদ সম্মেলন করে, নানা রিপোর্ট প্রকাশ করে, তারা এখন কোথায়? চুপসে গেছে কেন? তাদের মুখে কোনো কথা নেই কেন? পদ্মা সেতু হওয়াতে তারা তাহলে খুশি হয় নাই? সেই CPDTIB এখন কোথায়? বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সাবেক সম্পাদক শায় আলম মুরাদ। মৌলবাদে অযৌক্তিক দাবির সঙ্গে আপোষ নয় হানিফ। মৌলবাদের অযৌক্তিক দাবির সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার স্বাধীনতা স্বতন্ত্র এবাদতীয় মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট শিক্ষক সমাজের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। হানিফ বলেন, শান্তির জন্য রাষ্ট্র পরিচালনার অংশ হিসাবে আলোচনা হতে পারে, তবে দল হিসাবে মৌলবাদী জঙ্গিদের সঙ্গে আওয়ামী লীগের আপোষের কোনো সুযোগ নেই। তাদের কোনো দাবি মানতে রাজি নয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের এ নেতা বলেন, স্বাধীনতার 50 বছর পরে সংবিধান নিয়ে কথা ওঠে, পতাকা নিয়ে কথা ওঠে, ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার ওপর আঘাত হানছে। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, রাজাকারদের আস্ফালন শোনার জন্য নয়। সংবিধানের ওপর কালিমা লেপন করা হয়, এরকম কোনো দাবি মেনে নেওয়া হবে না। ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এমনটা জানিয়ে হানিফ বলেন, ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বের বহু মুসলিম দেশে ভাস্কর্য আছে, ওয়াজ মাহফিলের নামে রং তামাশা করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ মাহফিলের নামে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। প্রত্যেক মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে এমনটা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ইসলাম শান্তির ধর্ম। মৌলবাদীরা উগ্র সন্ত্রাস জঙ্গিদের মতো কথা বলছে। প্রত্যেক মাদ্রাসায় সংবিধান অনুযায়ী জাতীয় সঙ্গীত গাইতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও কর্ণফুলী গ্যাস লিমিটেডের পরিচালক মনিরুজ্জামান মনির। বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালের নির্বাচনের সময় 4টি মূলনীতিকে সামনে রেখে সেদিন গোটা বাংলাদেশের 7.5 কোটি মানুষকে উজ্জীবিত করেছিলেন। তখনও অনেকে ওই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেছে বাঙালি সঠিক রায় দিয়েছিলেন। নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা বঙ্গবন্ধু সেদিন পেয়েছিলেন। এই 4টি মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ। পরবর্তী সময়ে সংবিধান যুক্ত হয়েছিল। সাবেক এই ছাত্রনেতা বলেন, 1972 সালে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছিলেন, সেটি বিশ্বের তাবৎ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি যুগ উপযোগী সংবিধান। সেটি আধুনিক সংবিধান বলতে যা বোঝায় 72-এর সংবিধান তাই ছিল। বাংলাদেশ কেমন হবে সেটি যে অযৌক্তিক দাবি একটি গোষ্ঠী তুলেছে, সেটিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। ভাস্কর্য শিল্প সংস্কৃতির প্রতীক, আর মূর্তি একটি ধর্মের বিশ্বাসের সঙ্গে জড়িত। তাই ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের মূলনীতি অনুযায়ী ভাস্কর্য এবং মূর্তি কোনোটারই বিরোধিতা করার সুযোগ নেই, কারণ যার যার ধর্ম এবং বিশ্বাসের প্রতি সম্মান রাখা জরুরি। বিচারের ভয়ে আজীবন ক্ষমতায় থাকতে চাচ্ছে আওয়ামী লীগ, রিজভি ক্ষমতায় থেকে চলে গেলে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিচার করবে, আর এই ভয়ে তারা কৌশল করে চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভি বলেন, আওয়ামী লীগ এত দুর্নীতি ও এত খুন, গুম, হত্যা, অপকর্ম করেছে যে তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন।
আতঙ্কে প্রহর কাটাতে হচ্ছে তাদের। ক্ষমতা থেকে চলে গেলে এদেশের মানুষ তাদের বিচার করবে, এই বিচারের ভয়ে কৌশল করে চিরদিন ক্ষমতা থাকার স্বপ্ন দেখছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা গায়ের জোরে আজীবন ক্ষমতা থাকার দুর্ভিসন্ধি পূর্ণ করতে চাচ্ছেন। এখন তারা দলের নেতারা প্রকাশ্যে তাদের নেত্রীর অভিলাষের কথা বলে বেড়াচ্ছেন। বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হালিম গত শনিবার এক বৈঠকে বলেছেন, শেখ হাসিনা যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন ততদিন তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এর আগে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আজীবন ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। হানিফ সাহেবরা ভোট রঙ্গ করে শেখ হাসিনাকে কেন আজীবন ক্ষমতায় রাখতে চান তা খুব ভালো করে জানে দেশের মানুষ, বলেন তিনি। হানিফ সাহেবেরা রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে তাদের এ ধরনের বক্তব্য অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতার সামিল। দেশে যে একদলীয় বাকশাল কায়েমে যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে তাদের বক্তব্যে সেটি প্রতিফলিত হচ্ছে। লুটপাটের জন্য শেখ হাসিনাকে তারা আজীবন ক্ষমতা রাখতে চান বলে মন্তব্য করেন রিজভি। তিনি বলেন, ক্ষমতায় থেকে চলে গেলে লুটপাট অপকর্ম মৎস্য বন্ধ হয়ে যাবে। ভোগে যোগে দেশটাকে লুটে পুটে নিয়ে কানাডায় বেগমপাড়া, আমেরিকায় সাহেবপল্লী, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, লন্ডন, ইউরোপ, দুবাইতে তাদের অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। তারা জানে শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন অবাধে লুটপাট করা যাবে, তাই যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চান তারা। নতজানু রাজনীতি আওয়ামী লীগ করে না স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার কখনোই নতজানু নীতিতে বিশ্বাস করে না। ফেসবুকে যেসব উস্কানি চলছে সেগুলো নিয়ে আমাদের সজাগ হতে বলেছেন তারাই। কেউ যেন কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, আলেম সমাজ সে ব্যাপারে ঐক্যবদ্ধ। তারা বলেছেন, কোনো রকম আন্দোলন তারা করবেন না। তাদের দাবির মধ্যে যদি সংবিধান বিরোধী কোনো দাবি থাকে তাহলে সেগুলো মানার সুযোগ নেই। আমরা সংবিধানের বাইরে যাব না, আবার কারো ধর্মীয় সেন্টিমেন্টেও আঘাত করব না। নতজানু রাজনীতি আওয়ামী লীগ করে না। মঙ্গলবার 15 ডিসেম্বর সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা কোনো ধর্মকে অবজ্ঞা করব না, আমরা ধর্মীয় সংস্কৃতি ও বিধান মেনে চলছি এবং চলব। আমাদের প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান, তিনি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করেন এবং তাহাজ্জুদ নামাজও আদায় করেন। তারাও বিশ্বাস করেন তাদের দাবিগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে, আলোচনার একটা ফলপ্রসূর ফলাফল আপনারা দেখবেন। মন্ত্রী বলেন, সোমবার 14 ডিসেম্বর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসভবনে মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে 12 জন আলেমের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় ফলপ্রসূ হয়েছে। ওই বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্মসচিব উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 ডিসেম্বর মাওলানা মাহমুদুল হাসানকে ডাকে আলেমরা একত্রিত হয়েছিলেন, সেখানে তারা বিস্তারিত আলাপ করেছিলেন। দেশের বর্তমান অবস্থা সহ অনেক বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে।